খালি আনর শরীফ ভার খালে আনো শাকিল কই আসন্ন মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 26 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নির্বাচনে চারিদিকে ইনশাল্লাহ একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী 26 তারিখে ভোট যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় আমি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় লাভ করব। এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নোয়াকামার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ উম্মত আলী এবং আরেকজন স্বতন্ত্র প্রতীক আছে ঘোড়ামার্কা প্রতীক নিয়ে সৈয়দ মোহাম্মদ মুনতাজ আলী। তো মুনতাজ আলী ইতিমধ্যে আপনি যে প্রশ্ন করেছেন উনি বিভিন্নভাবে মহিলাদেরকে শাড়ি তেল বিভিন্ন টাকা পয়সা এইগুলো দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষ মহিলাদেরকে টাকার বিনিময়ে উনি ভোট নেওয়ার চেষ্টা করছেন। এটা আপনারা সবাই জানেন এবং সবার মুখে মুখে এটা আসলে মানে এখন এটা একটা মানে সবারই জানা বিষয়, এটা একটা সত্য বিষয়। এটা আপনি বিভিন্ন মহলে জিজ্ঞেস করেন সবাই এটা বলবে। আর যেটা বললেন জিএমবির বিষয়ে, যেটা বললেন ওনার ভাতিজা, ওনার আপন চাচাতো ভাইয়ের ছেলে, উনি পাবনা জেলা জিএমবির কমান্ডার এবং উনি এখন পাবনা জেলা কারাগারে আছেন এবং আর এক ভাতিজা উনি জেলা জিএমবির সদস্য, উনিও কারাগারে আছেন। তো ওনাদের এত অর্থকড়ি এই যে আসে বিভিন্ন টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন লোক মারফতে যে টাকা পয়সাগুলো পাঠাচ্ছে এবং বিভিন্ন সময়ে এটা আমরা জানতে পেরেছি বিভিন্ন এলাকাতে উনি যখন এই টাকা পয়সা শাড়ি এইগুলো দিয়েছে তখন তাদের আইডি কার্ড নিয়েছে এবং আইডি কার্ডের উপর তার মোবাইল নাম্বার সহ নিয়েছে এবং সেই মোবাইল নাম্বারে উনি যোগাযোগ করে বিকাশের মাধ্যমে তাদেরকে অর্থ প্রেরণ করছে। তো আপনারা এদিকটা খেয়াল রাখবেন এবং আমার পাবনা প্রশাসনের কাছে দাবি
তারাও যেন এই বিষয়টা নিয়ে তারা যেন পদক্ষেপ নেয়। বর্তমানে পাবনা পুলিশ সুপার মহোদয় উনি যে তৎপর আছেন এবং বাংলাদেশ সরকার এজিএমবির বিষয়ে উনি তো জিরো টলারেন্স দেখাচ্ছেন এবং যার পরিপ্রেক্ষিতেই এগুলোকে ধরা সম্ভব হয়েছে এবং আমাদের এলাকাতে তার তৎপরতা এখন অনেকটাই কম। নৌকার প্রার্থীর প্রভাব বিস্তার তো শুরু থেকেই করে আসছে কম বেশি এবং বিশেষ করে বহিরাগত শহর কেন্দ্রিক বা আমাদের মালেগাছি ইউনিয়নের আশেপাশে নূরপুর, ডাকবাংলা, মকতব, নয়নামতি এইসব অঞ্চল থেকে বিভিন্ন শহরের যারা কিছু চিহ্নিত সন্ত্রাসী এই লোকগুলো এসে আমাদের বিভিন্ন কর্মীকে মাঝে মাঝে হুমকি ধমকি দিচ্ছে, এই নিয়ে তারা প্রভাব খাটানোর চেষ্টা করছে। তবে আমাদের ইউনিয়নের জনগণ ঐক্যবদ্ধ আছে, তারাও ইনশাল্লাহ এগুলো আশা করি প্রতিহত করবে এবং পাবনা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং গতকালকে থেকেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল জোরদার করছে এবং তারা বিভিন্ন পয়েন্টে চেক পয়েন্ট মানে বসায় তল্লাশি করছে। আশা করি প্রশাসন যদি এরকম সক্রিয় থাকে এ ধরনের বহিরাগত সন্ত্রাসী এসে কিছু করতে পারবে না। তবে প্রশাসনের কাছে আমার জোর দাবি তারা যেন তাদের প্রশাসনিক নজরদারি আরও বৃদ্ধি করেন।